এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। জানো তো দিদির, কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোর কোনো নাম হয় না, যেগুলোর কোনো কোনো ব্যাখ্যাও থাকে না। আমাদের সম্পর্কটা না ঠিক সেরকম, নয়তো বলো হট করে কিরকম আমাদের দেখা হয়ে গেল। তাই বলছি দিদি, আমাদের মধ্যে কোনো কিছু আড়াল থাকা উচিত নয়। না, উচিত না, কিন্তু কোনো কিন্তু না দিদি। আমরা হয়তো ভিডিও কলে মানুষের মন বুঝতে পারি না, কিন্তু আমাদের একটা সিক্স সেন্স থাকে জানো তো, তাতে আমরা বুঝতে পারি কে ভালো আছে কে ভালো নেই। আমি খুব ভালো করে বুঝতে পারছি দিদি, তুমি ভালো নেই। তুমি একদম ভালো নেই দিদি। তুমি এখান থেকে পালিয়ে গেছো, পালিয়ে গেছো নিজের কষ্ট কমানোর জন্য। একটা কথা সত্যি করে বলো তো, যদি শহর বদলায় মানুষ তাহলে কি কষ্ট কমে? বেস্টি, আমি না কয়েকটা দিন তোমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারবো না। মানে কেন দিদির? একটা কারণ আছে, সেটা আমি এখন এখন বলতে পারছি না। প্লিজ বেস্টি, তুমি আমাকে আমাকে রিকোয়েস্ট করো না, আমার কাছে জানতে চাও না, প্লিজ। কিন্তু দিদি, প্লিজ প্লিজ রাখছি। হ্যাঁ, দিদি, তুমি আমায় বারবার অপরাধী করে দিচ্ছ। কি করেছে আমি এই অপরাধ থেকে নিজেকে মুক্ত করব জানি না। তবে থাক থাক, সব কিছু সময়ের হাতে ছেড়ে দিয়েই দেখি না কি হয়। আর ভাবতে পারছি না, তুমি ভালো থেকো, শুধু এইটুকুই চাইব। তোমার এই শান্তির ঘুম খুব শিগগিরই এবার নষ্ট হবে শালু, আর একটু অপেক্ষা, তারপর আমি শান্তিতে ঘুমোবো আর তুমি তুমি রাত জাগো। শালুক, শালুক, ও শালুক, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে বলো তো? মানে মানে গুরুদেবের গুরুদেবের ওই যোগনিদ্রা সকালবেলায় কোনো এক দৈব স্বপ্নে ভেঙে গেছে জানো তো, মানে উনি না তোমাকে ডাকছেন, শীঘ্রই চলো মা, শীঘ্রই চলো। আমাকে মানে কেন মা? আমি জানি না গো, আমি জানি না কেন ডাকছেন। উনি উনি কিচ্ছু বলছেন না, উনি খালি ঘুম থেকে উঠেই বলেছেন তোমাকে ডাকতে। আর কি হয়েছে জানো, ওই ওই গুরুভাই গুরুভাইরা তো তোমাকে সোজাসুজি ডাকতে পারে না, না তাই ওরা আগে আমাকেই ডেকেছে। আমার খুব ভয় করছে, গুরুদেব আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আমি জানি না গো, ভয় ভয় আমারও করছে, আমার প্রচণ্ড ভয় করছে। কি বলি বলো তো, তোমার জীবনে যে আর কি কি হবে, আমার মনটা না খুব খুব কুড়াচ্ছে জানো তো শালু। বলছি তুমি তুমি আর দেরি করো না, দেখো উনি না কারোকে কিচ্ছু বলেননি, মানে আমাকেও উনি কিছু বলেননি। উনি উনি বলেছেন যে তোমার উপস্থিতি ছাড়া উনি কাউকে কিছু বলবেন না। তুমি তুমি আর দেরি করো না মা, চলো চলো মা, শিগগিরি চলো, এসো এসো, চলো না, আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান, চলো 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 চলো, আস্তে 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 আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে সাবধান, চল। আমি না কয়েকটা দিন তোমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারবো না। মানে একটা কারণ আছে, সেটা আমি এখন এখন বলতে পারছি না। এটা কার নাম্বার? হ্যালো বৃন্দা, আমি সেবা ও শুশ্রূষা নার্সিং হোমের ডিন বলছি। ও হ্যাঁ স্যার, বলুন। খুব সকাল সকাল ফোন করে ফেললাম না, ঘুমোচ্ছিলে? না স্যার, আমি জেগেছিলাম, বলুন না। আচ্ছা তুমি একবার অফিস আওয়ারে আসতে পারবে? ফর্মালিটি গুলো তাহলে কমপ্লিট করে নিতাম। হ্যাঁ স্যার, আমি পৌঁছে যাব। তোমার জয়েনিং লেটারটা তৈরি হয়ে গেছে,
আজকেই ওটা তোমাকে আমি হ্যান্ড ওভার করে দেবো। তুমি ইমিডিয়েটলি জয়েন করতে পারবে তো? অবশ্যই পারবো স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমি তোমাকে চান্স দিইনি, এটা তোমার নিজের কাজ ছিল, আমি শুধু ফেরত দিয়েছি মাত্র। তাও স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। তাহলে ঘন্টা দুয়েকের মধ্যে চলে এসো ফার্স্ট আওয়ারে। হ্যাঁ স্যার, ঠিক আছে আমি পৌঁছে যাব। ওকে। বাবা বাবা, আমি জানি যা হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে, তোমার জন্যই তো আমি আবার আমার পছন্দের কাজ ফিরে পেয়েছি। আমি জানি, জানো তো যে তুমি আমার হয়ে ঠাকুরকে বলো, তাই তো আমার এত তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা হয়ে গেল, আর আমারও কোনো চিন্তা রইল না। বাবা বাবা, এই যে বৌমা। বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ। কি হয়েছে বাবা, আপনার মুখটা এরকম দেখাচ্ছে কেন? আপনি কি স্বপ্ন দেখেছেন? আমি তোমার ভাবী সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমার সন্তানকে নিয়ে? কি কি বলছেন আপনি, কি স্বপ্ন দেখেছেন বাবা? কি কিছু ভয়ের না তো বাবা? বাবা কি হয়েছে আপনি বলুন না, আপনার চোখে মুখে এমন চিন্তা কেন দেখছি? ভয়ের কারণ আছে বলেই তো তোমায় ডেকে পাঠিয়েছি। তোমার ভাবী সন্তানের জন্ম নিয়ে আমি একটা বাধার ইঙ্গিত দেখতে পাচ্ছি। কি কি বলছেন কি আপনি, কি বলছেন বাবা, কিসের বাধা? জানি না, তবে আমি এটা বুঝেছি যে এই বাধা না কাটালে তোমার এই ভাবী সন্তান এই পৃথিবীর আলো নাও দেখতে পারে। আমি ভোরবেলা স্বপ্নে এই ইঙ্গিত পেয়েছি, আর ভোরবেলা স্বপ্ন যে সাধারণত সত্যি হয় সেটা তো তুমি জানো। বাবা আপনি আপনি কি বলছেন বাবা, আপনি আপনি এসব বলবেন না। আচ্ছা এই এই বাধা কি করে কাটানো যায় বাবা, আপনি আপনি বলুন, আপনি আপনি যা বলবেন আমি তাই করব বাবা, আপনি বলুন, আপনি আপনি এর সমাধান বের করতে পারবেন। একটা উপায় আছে, তবে তাতে কিছু হবে কি না আমি জানি না। আপনি আপনি বলুন না বাবা, যা করতে হবে আমি তাই করব, আমি শুধু চাই না ওর কোনো ক্ষতি হোক। ছক কেটে তন্ত্র সাধনা করতে হবে।